সৌদি মন্ত্রিসভায় রদবদল। সৌদি বাদশাহ রাজকীয় ফরমান জারির মাধ্যমে সৌদি রাজকীয় মন্ত্রী পরিষদে রদবদল করেছেন। প্রবাসী বিষয়ক মন্ত্রী ডক্টর ইব্রাহিম বিন আব্দুল আজিজ আল আসফের স্থলে প্রিন্স ফয়সাল বিন ফারহানকে প্রবাসী মন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে। ইব্রাহিম বিন আব্দুল আজিজ আল আসফ প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্য। পরিবহন মন্ত্রী ডাক্তার নাবিল বিন মোহাম্মদ আল আমদির স্থলে ইঞ্জিনিয়ার সালেহ বিন নাসের বিন আলী আল জাসারকে পরিবহন মন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ডক্টর আবদুল্লাহ বিন শরফ বিন জামান আল গামাদি সৌদি জাতীয় তথ্য ও কৃত্রিম গোয়েন্দা কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে মন্ত্রীর পদে নিযুক্ত হয়েছেন। সালেহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল ওথাইমকে সৌদি জাতীয় তথ্য ও কৃত্রিম গোয়েন্দা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডক্টর এসাম বিন আবদুল্লাহ বিন খালাফ আল ওয়াকিদ জাতীয় তথ্য কেন্দ্রের পরিচালক নিযুক্ত হয়েছেন। ডক্টর তারিক বিন আবদুল্লাহ ইবনে আবদুল্লাজিজ আল শেহেদিকে জাতীয় তথ্য ম্যানেজমেন্ট অফিসের প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে।